ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 21,000-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এরপরও ইসরায়েলকে 230টি কার্গো বিমান ও 20টি জাহাজ বোঝাই করে 10,000 টনেরও বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি। এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র 230টি কার্গো প্লেন এবং 20টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে। ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। অতিরিক্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 2.8 বিলিয়ন মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের গুদামগুলোতে থাকা বেশিরভাগ গোলাবারুদ ব্যবহার করে ফেলে। আরও বলেছে, কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে একটি সম্ভাব্য বড় আকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার গুদামগুলো পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুসারে গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে কমপক্ষে 889 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত 7 অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় 21,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। নিহতদের মধ্যে 14,000-এরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় 55,000 ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সহ বেসামরিক মানুষের বাড়িঘর ও সব জায়গায় হামলা চালিয়ে আসছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।